নমস্কার সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ আমি একটা হারিয়ে যাওয়া অনেক পুরনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তিলের হাত অম্বল আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপি তৈরি করতে আমার লাগছে একটা মাঝারি সাইজের নারকেল একটা মিডিয়াম সাইজের গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর রস করে নেওয়ার পর যদি মনে হয় কম পড়ছে তাহলে আরেকটাও ব্যবহার করতে পারি দেড়শো গ্রাম সাদা তিল এক কাপ চিনি আর ওয়ান টি স্পুন নুন প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পুরো তিলটা তিলটাকে আমি ড্রাই রোস্ট করে নেব কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই সেটাকে নাড়তে থাকতে হবে হালকা ব্রাউন কালার হলেই আমি তিলটাকে নামিয়ে নেব। লো ফ্লেমেই পুরো তিলটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে তিলটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায় তিলটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার তিলটা হালকা গরম থাকতে থাকতেই আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করে রাখা পুরো তিলটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম গ্রাইন্ডারের কন্টেনারের মধ্যে তিলটাকে স্পুন দিয়ে নেড়েচেড়ে দেখে নিলাম সেটা ঠিকমতো গুঁড়ো হয়ে গেছে এরপর আমি যে এক কাপ চিনি নিয়েছিলাম সেই চিনিটাকেও এই তিলের কন্টেনারের মধ্যে দিয়ে তিল আর চিনি একসাথে গুঁড়ো করে নেব পুরো চিনিটা আমি দিয়ে দিয়েছি এরপর চিনিটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো নুন চিনি লেবুর রস ব্যবহার করবেন তিল আর চিনি দুটোই একসাথে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপর আমি পুরোটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চিনিটাকে তিলের মধ্যে একসাথে দিয়ে গুঁড়ো করে নিলে সেটা অম্বলের মধ্যে তাড়াতাড়ি মিশে যাবে সেই জন্যে আমি একসাথে দুটোকে গুঁড়ো করে নিয়েছি এরপর নারকেলটাকে আমি অর্ধেক কুড়িয়ে নিয়েছি এবার এই কোড়ানো অংশটা আমি দুধবার করে নেব এবার গন্ধরাজ লেবুটার আমি রস বার করে নিচ্ছি রস বের করে নেওয়ার পর যদি মনে হয় রসের পরিমাণ কম তাহলে আরেকটা গন্ধরাজ লেবুরও আমি রস বের করে নেব সুন্দর গন্ধের জন্যে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি আপনারা গন্ধরাজ লেবুর পরিবর্তে পাতিল লেবুর রসও ব্যবহার করতে পারেন একটা লেবুর আমি রস বের করে নিয়েছি রসের পরিমাণ কম তাই আমি আরেকটা লেবুরও রস বার করে নেব দুটো লেবুরই রস বার করে নেওয়া হয়ে গেছে এরপর অম্বলের সাথে যে যে উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো এক জায়গায় করে নিলাম এখানে রয়েছে তিল আর চিনি যে দুটো আমি একসাথে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম মাঝারি সাইজের যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেল থেকে আমি দেড় কাপ নারকেলের দুধ বার করে নিয়েছি এখানে রয়েছে দুটো গন্ধরাজ লেবুর রস আর রয়েছে ওয়ান টি স্পুন নুন আর এক কাপ জল জলটা আমি পুরোটা ব্যবহার করব না এরপর তিল আর চিনির গুঁড়োর মধ্যে আমি পুরো নারকেলের দুধটা নিয়ে নিলাম এবার নিলাম গন্ধরাজ লেবুর রস এরপর পুরো নুনটাও আমি তার মধ্যে নিয়ে নিলাম এরপর নিলাম হাফ কাপ জল জল নেওয়ার পর সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম বাটির মধ্যে দেওয়া সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে তিলের গুঁড়োটা শক্ত জমাট বেঁধে অম্বলের মধ্যে ভেসে না থাকে এই রেসিপিটা একটু ঘন হবে সেটাই আমি এখানে স্পুন দিয়ে দেখে নিচ্ছি এরপর পুরো বাটির মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়েই এটা পরিবেশন করলে খেতে সবচেয়ে ভালো লাগবে দুপুরে ভাত খাওয়ার পর শেষ পাতে এই ঠান্ডা অম্বল পরিবেশন করতে হবে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিও এবং রেসিপি দুটোই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ